মহাকার্টুন টিভি। গরিবের ভাগ্য। কোন রাজ্যে রাজা বিক্রমাদিত্যের শাসন ছিল। রাজা বিক্রমাদিত্যের স্ত্রী এক রাজকুমারকে জন্ম দিয়েছিলেন। রাজকুমার জন্মানোয় রাজা বিক্রমাদিত্য খুব খুশি হন। কিছুদিন পর এক পণ্ডিত রাজার সাথে দেখা করতে আসেন। মহারাজের জয় হোক। আরে পণ্ডিতজি, আসুন আসুন, আমাদের পুত্রকে আপনার আশীর্বাদ দিন। রাজকুমার খুব ধনী হবে, এই রাজ্যকে সবসময় উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু ওর বিয়ে কোনো গরিব ঘরের মেয়ের সাথেই হবে। না, আমাদের পুত্রের বিয়ে কোনো গরিব মেয়ের সাথে হবে না, বরং এক রাজকুমারীর সাথেই হবে। মহারাজ, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু কপালের লেখা বদলাতে পারবেন না। পণ্ডিতজি, আপনি তো খুব জ্ঞানী, তাহলে আপনি কি আমায় এটা বলতে পারবেন যে এই সময় ওই মেয়ে কোথায় আছে? রাজার এই প্রশ্নে পণ্ডিতজি নিজের ঝোলা থেকে একটি বই বার করেন আর কিছু মন্ত্র বলতে বলতে বইটিকে রাজার সামনে রেখে দেন। যার পরে ওই বইয়ের ভিতরে একটি ছোট বাচ্চার ছবি দেখা যায়। এই হলো সেই মেয়ে যার বিয়ে রাজকুমারের সাথে হবে, আর এখন মেয়েটি আপনার রাজ্য থেকে কিছু দূরে থাকা এক ছোট গ্রামে আছে। পণ্ডিতের কথায় রাজা বিক্রমাদিত্য এতটাই চিন্তিত হয়ে পড়েন যে তিনি রাজকুমারের সাথে কোনো সাধারণ মানুষকেই দেখা করতে দিতেন না, আর বেশিরভাগই তাকে মহলের ভিতরে রেখে দিতেন। এইভাবেই বছরের পর বছর কেটে যায় আর রাজকুমার এক যুবাকে পরিণত হন। কিন্তু তখনও রাজা তাকে মহলের বাইরে যেতে দিতেন না। বাবা, আপনি আমায় কখনো মহলের বাইরে কেন যেতে দেন না? ছোট থেকে এই মহলের চার দেওয়ালের ভিতরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। রাজকুমার, আমি যা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। নিজের বাবার কথা শুনে রাজকুমার চুপচাপ তার নিজের ঘরে চলে যান। আর পরের দিন থেকে মহলে রাজার 50তম জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে যায়, যার কাজের জন্য রাজ্য আর রাজ্যের পাশের গ্রাম থেকে কিছু মানুষকে প্রাসাদে ডেকে পাঠানো হয়। ওই লোকেদের মধ্যে অনুরাধাও কাজ করতে প্রাসাদে আসে। কিছুদিন পর আমার বাবার 50তম জন্মদিন, যার প্রস্তুতির জন্য আমাদের সবাইকে এখানে ডেকে পাঠানো হয়েছে। আপনারা সবাই মন দিয়ে কাজ করুন, যার জন্য আপনাদের 10টি সোনার মোহর আর জন্মদিনের অনুষ্ঠানে নিজের পরিবার নিয়ে আসার নিমন্ত্রণ থাকবে। এরপর সবাই নিজের নিজের কাজে মগ্ন হয়ে যায়। কিছু সময় পর যখনই রাজকুমার কাজের যাচাই করতে রান্নাঘরে ঢোকে, তখন সেখানে অনুরাধার সাথে তার দেখা হয়। বাহ, খাবারের তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি কি একটু চেখে দেখতে পারি? আপনার হাতে তো জাদু আছে, আপনার নাম কি আর আপনি কোথায় থেকে এসেছেন? আগে আমি রাজ্যের পাশের গ্রাম থেকে এসেছি। রাজকুমার অনুরাধার ব্যবহার ও সৌন্দর্যে খুবই প্রভাবিত হয়ে পড়েন। ওরা দুজন প্রতিদিন দেখা করতে থাকে। এইভাবে কিছুদিন কেটে যায় আর রাজা বিক্রমাদিত্যের জন্মদিন চলে আসে। জন্মদিনের অনুষ্ঠানে রাজা তার পুত্র আর অনুরাধাকে একসাথে বসে কথা বলতে দেখে ফেলেন। এক সাধারণ মেয়ে, আবার সেও আমার ছেলের সাথে, আমায় এক্ষুনি একে এখান থেকে বের করে দিতে হবে। রাজা অনুরাধাকে প্রাসাদের বাইরে বার করতেই যাচ্ছিলেন, ঠিক তখনই সেখানে সেই পণ্ডিত চলে আসেন যিনি রাজকুমার জন্মানোর সময় তার ভবিষ্যৎবাণী করেছিলেন। মহারাজের জন্মদিনে অনেক শুভেচ্ছা। ভালো হলো পণ্ডিতজি আপনি এসে গেছেন, ওই মেয়েকে দেখে বলুন, এই কি সেই মেয়ে যার ব্যাপারে আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন? হ্যাঁ মহারাজ, এই সেই মেয়ে, ইনিই হলেন রাজকুমারের হবু রানী। পণ্ডিতের কথা শুনে রাজা রেগে লাল হয়ে যান আর রাজকুমার ও অনুরাধাকে আলাদা করার উপায় ভাবতে থাকেন। পরের দিন
রাজা অনুরাধাকে নিজের সাথে রাজ্যের সীমায় বয়ে যাওয়া নদীর কাছে নিয়ে যান আর তাকে নদীতে ধাক্কা মেরে দেন। এখন না এই মেয়ে বাঁচবে আর না আমার পুত্রের বিয়ে কোনো গরিব মেয়ের সাথে হবে। রাজা ওখান থেকে যেতেই নদীর পাশে থাকা এক জেলে তাড়াতাড়ি নিজের নৌকা নিয়ে নদীতে নেমে পড়ে আর অনুরাধাকে বাঁচিয়ে নেয়। যার পর কিছুদিন অনুরাধা অজ্ঞান হয়ে থাকে। কিছুদিন পর যখন তার জ্ঞান ফিরল তখন জেলে তাকে দেখে খুব খুশি হয়। আরে মা, তোমার জ্ঞান এসে গেছে, কিছুদিন ধরে তোমায় অজ্ঞান দেখে আমার তো ভয় লেগে গেছিল যে তোমার আবার মৃত্যু না হয়ে যায়। কিন্তু আমায় তো মহারাজ, তাহলে আমি এখানে কি করে এলাম? অনুরাধার প্রশ্নে জেলে তাকে সব কথা খুলে বলে। যা শুনে অনুরাধার চোখে জল চলে আসে। এরপর সে ভালোভাবে সুস্থ হওয়া অবধি জেলের কাছেই থেকে যায় আর সুস্থ হতেই সে আবার প্রাসাদে এসে পৌঁছায়। অনুরাধাকে জীবিত দেখে রাজা অবাক হয়ে যায়। এই মেয়ে এখনো বেঁচে আছে, এখন আমি একে আমার পুত্রের থেকে দূরে রাখতে আর কি করব? অনেক ভাবার পর রাজা বিক্রমাদিত্য আবার এক খারাপ উপায় বার করেন আর অনুরাধা এবং রাজকুমারকে নিজের সাথে নিয়ে আবার নদীর কাছে যান। ওখানে পৌঁছে তিনি রাজকুমারের হাত থেকে একটি আংটি বের করে তাকে নদীতে ফেলে দেন। যদি তোমাদের প্রেম এতটাই সত্যি হয় আর তুমি আমার পুত্রকে বিয়ে করতে চাও, তাহলে যাও আর রাজকুমারের আংটি নিয়ে এসো। যদি আংটি নিয়ে আসতে পারো তাহলে আমি নিজে বিয়ে দেব, আর যতক্ষণ আংটি না পাওয়া যায় ততক্ষণ মহলের কাউকে নিজের মুখও দেখিও না। এই বলে রাজা বিক্রমাদিত্য রাজকুমারকে নিজের সাথে নিয়ে ওখান থেকে চলে যান। এত বড় নদীতে ওই আংটি খুঁজে পাওয়া তো একদমই অসম্ভব। আর এইবার মহারাজ এমন কাজ করে গেছেন যে আবার ওনাকে রাজকুমার আর আমায় আলাদা করার জন্য কোনো কষ্টই করতে হবে না। এরপর অনুরাধা ওই আংটি খুঁজে পাওয়ার আশায় ওই জেলের কাছে থাকতে শুরু করে দেয়। সময় কেটে যায় আর আস্তে আস্তে রাজকুমার আর অনুরাধা নিজেদের সব আশা হারিয়ে ফেলতে থাকে। একদিন জেলে নদী থেকে অনেক মাছ ধরে নিয়ে আসে আর সেগুলোকে বাজারে বিক্রি করার কথা ভাবতে থাকে। বাবা, আমি কি এখান থেকে একটা মাছ রাখবো? আজ আমার মাছ খেতে খুবই ইচ্ছে করছে। হ্যাঁ মা, নিশ্চয়ই, সব তো তোমারই, যেটা পছন্দ রেখে নাও। অনুরাধা মাছগুলির মধ্যে থেকে একটি মাছ বের করে আর যখনই সে তাকে পরিষ্কার করার জন্য কাটে তখন সে মাছের পেটে কিছু চকচকে জিনিস দেখতে পায়। না বুঝে যখনই সে ওই চকচকে জিনিসটা হাতে নেয় তো খুশিতে নাচতে শুরু করে দেয়। রাজকুমারের আংটি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি! আনন্দে অনুরাধা তাড়াতাড়ি প্রাসাদে পৌঁছায় আর সোজা রাজা বিক্রমাদিত্যের কাছে গিয়ে তাকে ওই আংটি দেখায়। অনুরাধার কাছে ওই আংটি দেখে রাজা একদম হতবাক হয়ে যান আর হার মেনে নিয়ে অনুরাধা আর রাজকুমারের বিয়ে দিয়ে দেন। যার পর তারা সব সময় একসাথে খুব আনন্দে থাকতে শুরু করে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের ভাগ্যের সাথে বেশি লড়াই না করে ভবিতব্যকে মেনে নিয়ে আমাদের খুশি খুশি চলা উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।